খুব সুন্দর ভাবে নৌকা চালিয়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম আজকে, একটা খুব সুন্দর একটা দৃশ্য যে একজন মহিলা কত সুন্দর ভাবে নৌকা চালিয়ে চালিয়ে যাচ্ছে বিলের মধ্যে দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সাউথ বেঙ্গলে আছি, আমি এখন উত্তরবঙ্গে নেই। সাউথ বেঙ্গলের পরিবেশ, আমার বন্ধু সব আছে। হ্যালো ফ্রেন্ডস, এখনো বেগুনি হচ্ছে। হে বেগুনি সবাই মনে রাখবে, ঠিক আছে? এই দাও দাও, বাইক আছে তো এখানে, ধরে যাবে। বন্ধু বাইকটা সরিয়ে দিচ্ছে, বাইকটা সরিয়ে দিচ্ছে আমাদের বন্ধু। আলহাল বাগদাদি বেগুনি বানাচ্ছে, আমাদের বন্ধু, বিশিষ্ট বন্ধু আলহাল বাগদাদি বন্ধু। এখন বিয়ে করার জন্য বেগুনি রান্না দিয়ে একটা ভটভটি আসছে। এর ওকে চিনি আর নাকি বাংলাদেশ প্রান্তেই তো আছি, এরপরে বাংলাদেশ। আমাদের এসআই সাহেব কি বলছে দেখেন, এসআই সাহেব সেই ট্রেনিং এর গেঞ্জি পরে আছে, এসআই সাহেব নদীতে স্নান করেছে তো ওই জন্য। আমাদের এই যে আমাদের যে স্পন্সর, মানে যে না হলে আমাদের এটা হতো না, যার ঘেরি আর কি, মাছের ভেড়ি আর কি, এই বাবুর ভেড়ি অরুক ভাই, যে আমাদের এই পুরো মাছ মাছ দিয়েছে, আমাদের গলদা চিংড়ি থেকে শুরু করে পুরো কাতল মাছ সব কিছু দিয়েছে। এই তাদের আলা আছে, এখানে মাছের খাবার তৈরি হয়, মাছেরা বিরিয়ানি খায়, দেখলেন তো বিরিয়ানির হাড়ি, হাড়িটা বিরিয়ানির মতো তাই না? আর আমার সাদিক জীবনে রান্না করিনি, এখনো বিয়েও করিনি, কিন্তু যা পকোড়া ভাজছে সত্যি অসাধারণ। বন্ধু তুমি লাস্ট এসছো তো একটু খাটতে হবে। এ রাকিব সালমান খানের মতন বডি নিয়ে ঘোরে, কিন্তু এখন ভিখারির মতো অবস্থা মাদুর নিয়ে ঘুরছে, খাওয়ার জিনিস কিছু নেই। এ গান চালাও না, যা কেরাম বডি আমাদের নেই ভাই। হিরো আলম বাংলাদেশের, আরে ওর তো কয়েক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। এ রাকিব কিন্তু একাই খেয়ে নেবে ভাই, সাদিক আগা করে বলো 40 পিস মাছ খাওয়া হয়ে গেছে, এই ছেলেটা 40 পিস মাছ খেয়েছে ভাই, 40 পিস মানে কাতল মাছ একাই একাই খেয়ে নিয়েছে। লুঙ্গি তো দেখাবো না ভাই, তুমি এত খাও, তুমি পাওয়ারটা পাও কি এত খাও? এখন আমরা দাঁড়িয়ে আছি প্রত্যন্ত বিলবল এলাকায়, যেখানে মূলত আমরা আমাদের পিকনিক হচ্ছে আর কি, আমাদের পিকনিক হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে, মাছ ধরছি খাচ্ছি, মাছ ধরে কাঁচা মাছও খেয়েছি আমরা, ঠিক আছে? এবং সর্বাঙ্গীন প্রাকৃতিক পরিবেশ অনেক ভিউ খুব সুন্দর। এই ভিডিওটার বিষ্টা মেরেছিল, ঠিক আছে। আচ্ছা দাদা, চলে আসছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ঘেরি অ্যাসোসিয়েশনের হেড দাদা, আপনি কিছু বলুন। এই যে নতুন নতুন চাষ দাদা, একদম 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 এটা হচ্ছে বাগদা কারি, মিনিমাম দাম যদি ভারতে কিনতে চান তো 1500 টাকা কেজি পড়বে। হাতে মুছে দিচ্ছিস? আচ্ছা দাদা, এখানে পুলিশ কেন, কি হয়েছে দাদা বলুন? এখানে পুলিশিরা বিক্রি, ভার ভাই এ দেখুন আমাদের কিং কিং জং কিং, ঠিক আছে? এরম কর, দাওয়াটা এরম কর, এরম কর, এরম কর, করার জন্য কি মরা মরছে দাদা, রান্না করে
আচ্ছা দাদা এরে দাদা দাদা এরে এরে এরকম করে আবার একটু লবণ ছড়িয়ে দাও এরকম করে কিংজম দাদা আপনি কি গেলেন এটা সালাড টুকরো করে খাও আচ্ছা ঠিক আছে আপনারা দেখুন আরো ভালো লাগবে ঠিক আছে না না।